Hi friends, welcome to my channel Study with Ishany. WBP KP Clerkship এ সুপার জিকে 131তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতাকে রঞ্জিত সিং অপশন গ দুই নাম্বার বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরকে কি বলা হয় ট্রপোস্ফিয়ার অপশন খ তিন নাম্বার দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি ওন অপশন খ চার নাম্বার রেড ফ্ল্যাগ কোন শহরের সংবাদ সংস্থা বেজিং অপশন ক পাঁচ নাম্বার ডোভার প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ইংল্যান্ড ও ফ্রান্স অপশন ক ছয় নাম্বার নিম্নের কাকে হযরত মুহাম্মদের বংশধর মনে করা হয় খিজির খা অপশন খ সাত নাম্বার নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে কৃতদাস ছিলেন গিয়াসুদ্দিন বলবন অপশন ঘ আট নাম্বার স্ট্রিকনিং ঔষধ কোন রোগে ব্যবহৃত হয় স্নায়ু রোগ অপশন ঘ নয় নাম্বার চোল বংশের শাসকরা কোন দেবতার উদ্দেশ্যে একাধিক স্থাপত্য নির্মাণ করেছিলেন শিব অপশন ঘ দশ নাম্বার কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুতের আধানের উপস্থিতি জানা যায় ইলেকট্রোস্কোপ অপশন ক এগারো নাম্বার নট কিসের একক গতিবেগ অপশন খ বারো নাম্বার গ্যাসের মধ্যে মলিকিউল এর গতি কিসের উপর নির্ভর করে ভর এবং তাপমাত্রা অপশন গ তেরো নাম্বার কোনটি হাতের হাড় মেটাকার্পেল অপশন ক চোদ্দ নাম্বার ভৌগোলিক দিক থেকে গ্রেট নিকোবরের সবচেয়ে কাছের দেশ কোনটি সুমাত্রা অপশন ক পনেরো নাম্বার কে প্রথম ভারতের গভর্নর জেনারেলের উপাধি প্রাপ্ত হন ওয়ারেন হেস্টিংস অপশন গ হোমওয়ার্কের প্রশ্ন একটি লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে চার মাস বা একশো কুড়ি দিন তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন অসমের ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম কি চারটে অপশান রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নাম্বার চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেছিলেন বারোশো একুশ খ্রিস্টাব্দ অপশান খ সতেরো নাম্বার কন্টার কথাটি ব্যবহৃত হয় কোন পশুর বিষয়ে ঘোড়া অপশান গ আঠেরো নাম্বার ধমনীতে রক্ত প্রবাহ বন্ধ হয় কিসের প্রভাবে কোলেস্টেরলের প্রভাবে অপশান খ উনিশ নাম্বার ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন আলাউদ্দিন খলজি অপশন ক কুড়ি নাম্বার মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক প্রকাশ ঘটায় মস্তিষ্কের কোন অংশ থ্যালামাস অপশন খ একুশ নাম্বার রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থলে কোনটি অবস্থিত ব্লাইন্ড স্পট অপশন খ বাইশ নাম্বার ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশ অপশন খ তেইশ নাম্বার চিপস এবং পাপড়ের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে নাইট্রোজেন অপশন খ চব্বিশ নাম্বার মীর কাসিম অস্ত্র কারখানা নির্মাণ করেন কোথায় মুঙ্গের অপশন গ শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার কোন বছর হাউস অব দ্য পিপল এর নাম পরিবর্তন করে লোকসভা রাখা হয় উনিশশো চুয়ান্ন সাল অপশন গ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে পঁচিশটা এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই